দুর্গাপূজার সময় কদমতলা গরু বাজার থেকে বাঘুন যাওয়ার রাস্তাটি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছিল কারণে বের হতে সাধারণ মানুষজন তাই ব্লক চেয়ারম্যান সুব্রত দেবের বাড়িতে উঠে প্রতিবাদ জানিয়েছিল গ্রামের মানুষ সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয়েছিল রাজনীতি বিরোধী দলগুলো এক প্রকার শাসক দলকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন এই এলাকা থেকেই নির্বাচিত জেলা পরিষদের সহকারী বিশ্বজিৎ ঘোষ পূর্ত দপ্তরের এসডিওকে নিয়ে রাস্তা পরিদর্শন করলে দপ্তরের এই আধিকারিক সাফ জানিয়ে দেন সড়কটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক হওয়ার কারণে তারা রাস্তাটি সংস্কার করতে পারবে না তখনই সহকারী সভাধিপতি এলাকার লোকজনদের সাথে বৈঠক করে তাদের আশ্বস্ত করে বলেন এই বেহাল রাস্তা চলাচলের উপযোগী করে দেবেন নিজস্ব অর্থায়নে অর্থাৎ রাস্তার কাজ শুরু হয় কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি বিশ্বজিৎ ঘোষের সমালোচকেরা সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উত্তর জেলার সহকারী সভাধিপতি জানান বিজেপি জেলার নীতি আদর্শ হচ্ছে জনসেবা দলীয় কার্যকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি অভিযোগ তোলেন এই রাস্তাটি বাম আমলে হয়েছে তখন রাস্তার কাজের গুণগত মান ভালো না হওয়ার কারণে বিজেপি সরকার আসার আগে থেকেই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে কিন্তু এবার দুর্গাপূজার সময় মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তার জন্য দায়ী কিন্তু বামেরাই কারণ করোনা মহামারী সব বিভিন্ন কারণে রাস্তাটি সংস্কার হচ্ছিল না পিডাব্লিউ ডি যদি রাস্তার কাজ করতে পারত রাস্তাটি সংস্কার করতে পারত তাহলে কবে রাস্তার কাজ হয়ে যেত ইয়ে করে সুযোগ গ্রহণ করে এই রাস্তাটাকে একটা খুব বাজে অবস্থার রাস্তা বাজে কাজে নির্মাণের মাধ্যমে রাস্তাটাকে কমপ্লিট করেছে যার যার ফলপ্রসূতেই সেই রাস্তা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় এবং সেই রাস্তাকে কন্ট্রাক্টর সাথে আলোচনা করেছি সেই ইয়েতে লেখা ছিল সেই কন্ট্রাক্টে যে রাস্তা পাঁচ বছরের মতো এই কন্ট্রাক্টর বা সংশ্লিষ্ট এজেন্সি এটাকে মেনটেন্স করে দেবে মেনটেনেন্স দেওয়ার পর মেনটেন্স রোডটা পিডাব্লিউডির হাতে তুলে দেবে কিন্তু ওরা মেনটেনেন্স করেনি ডে বাই ডে রাস্তা এমনিতে রাস্তা খুব বাজে মানের নির্মাণ হয়েছিল ডে বাই ডে রাস্তা ডেমেজ হচ্ছিল কিন্তু তখনকার বাম আমল সেটাকে নজর দেয়নি এটা অনেক দূর এড়িয়ে যেতে দু হাজার আঠারো বিশ বা একুশ বাইশের রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল সরকার চেয়েও এই রাস্তাটাকে কিছু করতে পারছিল না পিডাব্লিউডি এই রাস্তাটাকে অধিগ্রহণ করতে পারছিল না কারণ তিনি আরো জানান মানুষের সমস্যা দেখে তিনি এগিয়ে এসেছেন এখানে দলীয় মনোনয়ন পাওয়া ভোট লড়ার কোনো বিষয় নয় বিজেপি দলের টিকিট দেবে কেন্দ্রীয় নেতৃত্ব এটা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মত নয় বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক দল একাত্ম মানবতাবাদী বিশ্বাসী বিজেপি সরকার ও দলের মুখ্য উদ্দেশ্যই হল জনসেবা একজন কার্যকর্তা হিসেবে তিনি মানুষের পাঁশে দাঁড়িয়েছেন মানুষের সেবা করার চেষ্টা করছেন স্যান্দন টিভি